একটি পূজা দুর্গা পূজা আক্রমণের টার্গেট হয়েছে দুর্বৃত্তদের দ্বারা, সেটা হলো গতবার নোয়াখালী চম্বনীতে, কুমিল্লা শহরে রংপুরে গ্রামে হিন্দু ভাই বোনদের কয়েকজন মারাও গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অনেকে বাড়িঘর, পূজা মণ্ডপ, দোকানপাট টার্গেট করে এটা করা। এইসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে, জমিন দখল করে। এই দুর্বৃত্তরাই, যেটা এত বছর হলো না সেরকম একটা সহিংস ঘটনা করলো, আমাদেরকে লজ্জা দিল। এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেখানে কয়েকটি ঘটনা গত বছরের আমাদের নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সেই কলঙ্কিত ঘটনা পুনরাবৃত্তি না হোক সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, আগেভাগেই প্রস্তুতি কাজ আমরা করেছি। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি আমাদের পার্টিও সক্রিয় অবস্থানে আছে, যেখানে প্রয়োজন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতার হাত পাওয়া। কাজে আপনারা ভয় পাবেন না। আমরা আশা করি এখন পর্যন্ত এই উৎসব শান্তিপূর্ণ উৎসব হিসাবে পালিত হয়েছে। আমি বলবো বিরোধী দলকে, শুধু রাজনীতি করলে হবে না, আজকে এ ধরনের উৎসব আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্য এটাই ঈদ উৎসব, কাজে তাদের ধর্মকর্ম যাতে তারা পালন করতে পারে সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে যদি কেউ এই দুর্বৃত্তগিরি করেন, তাহলে আমরা তাদের চিহ্নিত করে শাস্তি দেব এবং কেউ রেহাই পাবে না। সবাইকে সতর্ক।